1933 সালে আমেরিকার কিছু চাষি লক্ষ্য করেন যে তাদের গমের জমির কিছু অংশের গাছের স্বাস্থ্য বেশি ভালো হয়েছে এবং সেই অংশের ফসলও বেশি ভালো হয়েছে। এর কারণ খুঁজতে গিয়ে তারা দেখতে পান যে জমির যে অংশের গাছের স্বাস্থ্য এবং ফলন বেশি ভালো হয়েছে জমির সেই অংশে গম গাছের সাথে কিছু আলফা আলফা ঘাসও রয়েছে। জমির যে অংশেই আলফা আলফা ঘাস গজিয়েছে সেখানে গম গাছের স্বাস্থ্য বেশি ভালো হয়েছে। পরবর্তীতে এই আলফা আলফা ঘাস থেকে ট্রাইকান্টানল নামে এক ধরনের পদার্থ শনাক্ত করা হয় এবং নিষ্কাশন করা হয়। স্টাডিতে দেখা যায় যে এই ট্রাইকান্টানলের উপস্থিতিতে গাছের স্বাস্থ্য এবং ফলন বৃদ্ধি পায়। পরবর্তীতে এই ট্রাইকান্টানলের সাহায্যে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক বিভিন্ন রকম প্রোডাক্ট অর্থাৎ পিজিআর তৈরি হতে শুরু করে। প্রসঙ্গত বলে রাখি, বিভিন্ন গ্রুপের গ্রোথ রেগুলেটর কিন্তু বিভিন্নভাবে গাছের বৃদ্ধি রেগুলেট করতে পারে। আলু, গাজর ইত্যাদি গাছের শেকড়ের বৃদ্ধি হতে পারে। ফল এবং সবজি গাছের ক্ষেত্রে ফুল আসার সিজনে ফুলের সংখ্যা বৃদ্ধি হতে পারে। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে দানার আকার এবং সংখ্যা বৃদ্ধি পেতে পারে। গাছের ভেজিটেটিভ বৃদ্ধিও হতে পারে এবং ফল গাছের ক্ষেত্রে ফলের গ্রোয়িং স্টেজে ফলের আকারের বৃদ্ধি হতে পারে। বিভিন্ন গ্রুপের গ্রোথ রেগুলেটর গাছের বিভিন্ন রকম গ্রোথ ফেজে বিভিন্নভাবে কাজ করে থাকে। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতবর্ষ এবং বাংলাদেশে অ্যাভেলেবেল বেশ কয়েকটি গ্রুপের পিজিআর সম্পর্কে। কোন পিজিআর আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোন ক্ষেত্রে ব্যবহার করা চলবে না, কোন পিজিআর কীভাবে কাজ করে, কোন পিজিআরের ডোজ কত, বাজার মূল্য কত, এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোন পিজিআর কোন পদ্ধতিতে কাজ করে সেটা সঠিকভাবে না জানলে গাছের উপকার করতে গিয়ে আমরা গাছের ক্ষতিও করে ফেলতে পারি। আজকের ভিডিওতে আমরা মার্কেটে সবথেকে বেশি প্রচলিত এবং সবথেকে জনপ্রিয় চারটি গ্রুপের পিজিআর নিয়ে আলোচনা করব, যেগুলি হলো ট্রাইকান্টানাল গ্রুপ যেমন মিরাকুলান, নাইট্রোবেঞ্জিন গ্রুপ যেমন ব্লুম ফ্লাওয়ার, ফ্লোরা ইত্যাদি, ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ যেমন প্ল্যানোফিক্স, সুপারফিক্স ইত্যাদি, এবং সিউইড গ্রুপ অর্থাৎ অর্গ্যানিক পিজিআর যেমন বায়োভিটা এক্স। শুরু করা যাক ট্রাইকান্টানাল দিয়ে। মার্কেটে বিভিন্ন ফর্মে ট্রাইকান্টানাল পাওয়া যায়, তবে আমরা আজকে সবথেকে বেশি প্রচলিত ফর্ম অর্থাৎ ট্রাইকান্টানাল 0.05% ইসি নিয়ে আলোচনা করব। এই ফর্মের একটি খুব জনপ্রিয় প্রোডাক্ট হলো মিরাকুলান। এই ট্রাইকান্টানাল হলো এক ধরনের ফ্যাটি অ্যালকোহল যেটা উদ্ভিজ্জ মোম এবং মৌচাকের মোমে পাওয়া যায়। এই ট্রাইকান্টানাল খুব দ্রুত কাজ করে, ডোজ একটু কম বেশি হলে গাছের ক্ষতি করে না, এবং দামেও সাশ্রয়ী হওয়াতে এর জনপ্রিয়তা সর্বাধিক। বিশেষ করে সবজিতে এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। কিভাবে কাজ করে এই ট্রাইকান্টানাল? ট্রাইকান্টানাল হলো এক ধরনের গ্রোথ স্টিমুল্যান্ট। এটা গাছে প্রয়োগ করলে গাছের হরমোন এবং উৎসেচকের অ্যাক্টিভিটি বেড়ে যায়, যার ফলে গাছে দ্রুত গতিতে কোষ বিভাজন হতে থাকে, যার ফলে গাছের শেকড় এবং ডালপালা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে। এর পাশাপাশি ট্রাইকান্টানাল গাছের যে মূল শারীরবৃত্তীয় প্রক্রিয়া অর্থাৎ শালক সংশ্লেষের হার অনেকটাই বাড়িয়ে দেয়, যার ফলে গাছ বেশি পরিমাণে শর্করা উৎপাদন করতে থাকে। এই অতিরিক্ত শর্করা তখন গাছের রাইজোফিয়ার অংশে বেশি পরিমাণে পাঠাতে থাকে। এই রাইজোফিয়ার হলো সেই অংশ যেখানে গাছের শেকড় এবং উপকারী অণুজীবদের মধ্যে পুষ্টি উপাদানের বিনিময় হয়। বেশি পরিমাণে শর্করা পাওয়ার ফলে বিনিময়ে এই যে উপকারী অণুজীবগুলো, তারা আরও বেশি পরিমাণে পুষ্টি উপাদান গাছকে যোগান দিতে থাকে, যার ফলে গাছের সমগ্র শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেগুলো খুব স্মুথলি চলতে থাকে। এর ফলে গাছের বৃদ্ধি ভালো হয়, ফুল বেশি আসে, ফল ঝরা হ্রাস পায় এবং গাছের ফলন বৃদ্ধি পায়। কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো এই গ্রুপের পিজিআর? ট্রাইকান্টানাল সমস্ত ধরনের সবজি যেমন টমেটো, বেগুন, উচ্ছে, শসা, সিম, বরবটি ইত্যাদিতে খুব ভালো রেজাল্ট দেয়, তবে আমরা সমস্ত ধরনের ফুল গাছ এবং ফল গাছের ক্ষেত্রেও এই গ্রুপের পিজিআর ব্যবহার করতে পারবো। ব্যবহারের নিয়ম: সবজি ও সিজনাল ফুল গাছের ক্ষেত্রে গাছের বয়স 25 দিনে, 45 দিনে এবং 65 দিনে এই গ্রুপের পিজিআর ব্যবহার করা যাবে, অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র গাছের গ্রোয়িং ফেজেই এই গ্রুপের পিজিআর ব্যবহার করা উচিত। সবজি ও সিজনাল ফুল গাছের বয়স 75 দিনের বেশি হয়ে গেলে এই গ্রুপের পিজিআর স্প্রে করে খুব একটা সুফল পাওয়া যায় না। ফল গাছের ক্ষেত্রে আমাদের প্রথম স্প্রে করতে হবে গাছে যখন কুড়ি দেখা দেবে, তখন এতে করে ভালো গুণমান বিশিষ্ট ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্প্রে আমাদের করতে হবে ফলের গুটি দাঁড়িয়ে যাওয়ার পর, এতে করে গুটি ঝরে যাওয়া হ্রাস পাবে। তৃতীয় স্প্রে আমাদের করতে হবে ফলের গ্রোয়িং স্টেজে, এতে করে ফলের আকার বৃদ্ধি পাবে। মিরাকুলান বা এই গ্রুপের যে কোনো পিজিআরের ডোজ প্রতি লিটার জলে 1-1.5 ml, সবথেকে ভালো ফলাফল পাওয়ার জন্য সকালে হালকা রোদ ওঠার পর এই গ্রুপের যে কোনো পিজিআর স্প্রে করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে সপ্তাহে একবার বা মাসে একবার এভাবে রুটিন মাফিক এই গ্রুপের পিজিআর স্প্রে করবেন না, এতে গাছের স্বাভাবিক জীবনচক্র ক্ষতিগ্রস্ত হবে। এবারে আসি দামের প্রসঙ্গে। এই গ্রুপের যে কোনো পিজিআর বাজারে 50-60 টাকায় আপনারা পেয়ে যাবেন। মিরাকুলান না পেলে এই গ্রুপের যে কোনো অন্য পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন।
দ্বিতীয় যে গ্রুপের পিজিআর নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নাইট্রোবেনজিন। মার্কেটে 15%, 20%, 25% ইত্যাদি বিভিন্ন পার্সেন্টেজে নাইট্রোবেনজিন পাওয়া যায়, কিন্তু আজকে আমরা মূলত 20% নাইট্রোবেনজিন নিয়েই আলোচনা করব, কারণ এটি সবথেকে বেশি ব্যবহৃত এবং মার্কেটে সবথেকে বেশি অ্যাভেলেবেল প্রোডাক্ট। ব্লুম ফ্লাওয়ার এবং ফ্লোরা হলো এ ধরনের দুটি প্রোডাক্ট। এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা বাংলাদেশে প্রচলিত এ ধরনের একটি প্রোডাক্ট এবং দেবি ক্রপ সায়েন্সের ব্লুম ফ্লাওয়ার ভারতবর্ষে প্রচলিত এ ধরনের একটি প্রোডাক্ট। কিভাবে কাজ করে এই নাইট্রোবেনজিন? এই ব্লুম ফ্লাওয়ার বা ফ্লোরা হলো এক ধরনের বায়োস্টিমুলেন্ট বা জৈব উদ্দীপক। এগুলো জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করলে খুব দ্রুত পত্ররন্ধ্র দ্বারা শোষিত হয় এবং ট্রান্সলেমিনিয়ার অ্যাকশনের মাধ্যমে সমগ্র উদ্ভিদদেহে তা ছড়িয়ে পড়ে। উদ্ভিদদেহে প্রবেশের পর এটা বিভিন্ন রকমের প্রোটিন সিনথেসিস ঘটায়, যার ফলে অক্সিন, জিব্বারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, ইথিলিন ইত্যাদি বিভিন্ন রকম হরমোনের অ্যাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যার ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে। এছাড়া স্টাডিতে দেখা গেছে যে নাইট্রোবেনজিন গাছে প্রয়োগ করলে গাছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের শোষণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর পাশাপাশি বিভিন্ন রকম অনুখাদ্য যেমন লোহা, জিঙ্ক, কপার ইত্যাদি শোষণের মাত্রাও বেড়ে যায়, যার ফলে গাছ দ্রুত বৃদ্ধি পেতে থাকে, প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুল ফল ঝরে পড়া হ্রাস পায়। কখন, কিভাবে আর কোন মাত্রায় এ ধরনের প্রোডাক্ট আমরা গাছে প্রয়োগ করব? ফুল এবং সবজি গাছের ক্ষেত্রে নাইট্রোবেনজিন 20%-এর অন্তত 3টে স্প্রে দেওয়া প্রয়োজন। প্রথম স্প্রে আমাদের করতে হবে গাছ বসানোর 15-20 দিনের মাথায়, দ্বিতীয় স্প্রে দিতে হবে ফুল আসার 15-20 দিন আগে এবং তৃতীয় স্প্রে করতে হবে গাছে একবার ফুল আসতে শুরু করলে। যে সমস্ত গাছে দীর্ঘদিন ধরে ফুল আসতে থাকে, যেমন টমেটো গাছ, সে সমস্ত গাছে আমরা 20 দিন পরপর রুটিন স্প্রে করে যেতে পারি। ফল গাছের ক্ষেত্রে ফুল আসার 15 দিন আগে, ফুল আসতে শুরু করলে এবং ফলের গুটি দাঁড়িয়ে যাওয়ার পর মোট 3 বার আমরা স্প্রে করতে পারি। সকালের হালকা রোদ ওঠার পর অর্থাৎ রাতের শিশির পাতা থেকে শুকিয়ে যাওয়ার পর স্প্রে করার সবথেকে ভালো সময়, এবং এ ধরনের পিজিআরের ডোজ প্রতি লিটার জলে 2-3 ml। বাজারে এ ধরনের পিজিআরের 100 ml-এর প্যাক আপনারা 70-80 টাকায় পেয়ে যাবেন। তৃতীয়, আমরা আলফা ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। ভারতে এটা প্ল্যানোফিক্স ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এর নির্মাতা বায়ার ক্রপ সায়েন্স। এর মধ্যে আলফা ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিড 4.5% SL ফর্মে থাকে। আলফা ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিড বা NAA অক্সিন গ্রুপের একটা গ্রোথ হরমোন। গাছে বেশি পরিমাণে ফুল আনতে, ফুল ঝরা আটকাতে, গুটি অবস্থায় ফল ঝরা কমাতে এবং ফলের আকার বাড়াতে প্ল্যানোফিক্সের ব্যবহার হয়ে থাকে। ফল বোটা থেকে ঝরে পড়ার পেছনে যে হরমোনের ভূমিকা সবথেকে বেশি থাকে সেটা হলো ইথিলিন। ফল বোটার সাথে যে অংশে জুড়ে থাকে সেখানে একটা লেয়ার থাকে যার নাম অ্যাবসিশন লেয়ার। এই লেয়ারই ফলকে বোটার সাথে আটকে রাখে। ইথিলিন এই লেয়ারের কোষগুলোকে নষ্ট করে দেয়, তার ফলে ফল বোটা থেকে ঝরে পড়ে যায়। প্ল্যানোফিক্স গাছে ইথিলিন তৈরি হতে বাধা দেয়, তার ফলে ফল ঝরা বন্ধ হয়। এছাড়া গাছে যদি বৃদ্ধি হতেই থাকে কিন্তু ফুল ফল না আসে, সেক্ষেত্রে প্ল্যানোফিক্স গাছের অতিরিক্ত বৃদ্ধি বন্ধ করে ফুল আনতেও সাহায্য করে। স্বল্পমেয়াদী ফসলের মধ্যে টমেটো এবং লঙ্কা গাছে প্ল্যানোফিক্সের ব্যবহার কোম্পানি রেকমেন্ড করে। আপনারা অন্যান্য সবজিতে দিতে চাইলে প্রথমে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখে নিয়ে তবেই প্রয়োগ করবেন। ফল গাছের মধ্যে আম এবং লিচু গাছে গুটি অবস্থায় প্রয়োগ করলে ফল ঝরা অনেক অংশে হ্রাস পায়। ব্যবহারের নিয়ম, সিজনাল সবজি গাছের ক্ষেত্রে গাছের বয়স 40 দিন হলে প্ল্যানোফিক্সের প্রথম প্রয়োগ করা যাবে, দ্বিতীয় স্প্রে করতে হবে তার 25 দিন পর। একটা জিনিস মনে রাখবেন যে সিজনাল সবজিতে প্ল্যানোফিক্সের প্রয়োগ কখনোই 2 বারের বেশি করবেন না, এতে করে গাছের ক্ষতি হতে পারে। ফল গাছের মধ্যে আম, লেবু, লিচু, আপেল ইত্যাদি যে সমস্ত গাছে শীতকালীন ডরমেন্সি পিরিয়ডের শেষে ফুল আসতে শুরু করে সে সমস্ত গাছে অনেক সময় দেখা যায় যে শীতের শেষে গাছে ফুল না এসে পাতা বেরোতে শুরু করেছে। এই সমস্ত ক্ষেত্রে যদি শীতের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি প্ল্যানোফিক্সের প্রয়োগ করা যায় তাহলে ফুল আসার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। এইটা গেল প্রথম স্প্রে। দ্বিতীয় স্প্রে আমাদের করতে হবে যখন গাছে ফলের গুটি দাঁড়িয়ে যাবে তখন, এবং তৃতীয় স্প্রে করতে হবে তার 25 দিন পরে অর্থাৎ ফলের গ্রোয়িং স্টেজে। এবারে আসি ডোজের প্রসঙ্গে। প্ল্যানোফিক্সের ডোজের ব্যাপারে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ প্ল্যানোফিক্সের ওভারডোজ হলে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। প্ল্যানোফিক্সের ডোজ প্রতি 4.5 লিটার জলে মাত্র 1 ml বা প্রতি লিটার জলে 0.25 ml,
বা মাত্র 5 ফোঁটা। প্যানোফিক্সের ওভারডোজ হয়ে গেলে 7 থেকে 8 ঘন্টার মধ্যেই গাছের পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া ইত্যাদি সাইড এফেক্ট দেখা দিতে শুরু করতে পারে এবং প্ল্যানোফিক্স আমাদের প্রয়োগ করতে হবে একেবারে সকালে রোদ ওঠার আগে। বন্ধুরা, বাংলাদেশে প্ল্যানোফিক্স ঠিকভাবে অ্যাভেলেবেল নয়, সেই জন্য আপনারা প্ল্যানোফিক্সের পরিবর্তে হিসাবে সুপারফিক্স ব্যবহার করতে পারেন। প্ল্যানোফিক্সের 100 ml এর প্যাক আপনারা বাজারে 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। 4 নম্বর এবং শেষ যে গ্রুপের পিজিআর নিয়ে কথা বলবো, এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, সেই অর্থে এটা পিজিআর নয়, কিন্তু এর মধ্যে অক্সিন, সাইটোকাইনিন, জিপবারেলিন ইত্যাদি বেশ কিছু গ্রোথ হরমোন এবং অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির জন্য এটা গাছের কাণ্ড এবং শেকড়ের বৃদ্ধি ঘটায়, ফলের আকার, ওজন এবং গাছ প্রতি ফলের সংখ্যা বাড়ায়। এর নির্মাতা পিআই ইন্ডাস্ট্রিজের বক্তব্য অনুসারে এর মধ্যে 60 রকমের মুখ্য এবং গৌণ খাদ্য উপাদান উপস্থিত থাকে। অ্যাসকোফাইলাম নডোসাম নামক সিউইড বা সামুদ্রিক শৈবাল থেকে এটা তৈরি করা হয়। এর ডোজ প্রতি লিটার জলে 2 ml। এটা এই ডোজে আমরা গাছে স্প্রেও করতে পারি, গাছের গোড়াতেও ঢালতে পারি, যে কোনো ধরনের গাছে 15 দিন পরপর এটা আমরা স্প্রে করতে পারি। বায়োভিটার 100 ml এর প্যাক আপনারা বাজারে 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। মার্কেটে এ ধরনের অনেক সিউইড বেসড প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা বায়োভিটা না পেলে এই ধরনের যে কোনো প্রোডাক্ট গাছে ব্যবহার করতে পারেন।